আমার কিছু ফেভারিট টপিকস আছে, ওগুলো ছাড়া কথা বলতে পারবো না। আমি আসার পরে আসছি, আমি কখন আসছি? 9:10 পরে আসছি। ট্রান্সফারের মাঝখানে রাখার পরে যদি লাস্ট পর্যন্ত আসে তাহলে কমিট দেবে, আর যদি না আসে তাহলে ক্যাচে আসবে, ক্যাচে আসলে কমিটের কিছু নেই। ডেস্কটপ যে আসলে একটা রিমোট মেশিনে আছে, লোকটাই সামনে বসে আছে। তারপরে এখন বলেন ডেস্কটপের সাথে D1 WCF D2 কোনটা? আপনি ডাটাবেসটা চান, আপনার এর কাজটা কেন আসতেছে? এইখানে এখানকার ডাটা গুলো এখানে খেলা, এরকম দরকার আছে? আস্তে আস্তে চিন্তা করি, এটা দরকার আছে কোনো? কেমনে পাঠাবে? এটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে আছে, ক্লাউড থ্রু WCF, একটা মেশিন একটা মেশিন, একটা IIS একটা IIS, ঠিক আছে? আপনার এখন ASP.NET এর যে অ্যাপ্লিকেশনটা আপনি লেখেন, ম্যানেজার যে মডিউলটা আছে তার মধ্যে কি বলে দেখেন, তিনটা প্রজেক্ট আপনি দেন, ডাটা অ্যাক্সেস ম্যানেজার আর হচ্ছে গিয়া UI দেখেছিলাম না। সো এই ডাটা অ্যাক্সেস এর মধ্যে যদি আপনি লেখেন সিলেক্ট স্টার ফ্রম HR, সেটা কুইকটিক আসবে D1, তাই না? কারণ আপনি ডেস্কটপে কেমনে ওয়েবে কল করবেন? এ তো আপনাকে ওয়েব না আসলে, এ তো আপনাকে HTML দিচ্ছে, আপনার টেক্সটবক্সে কেমনে HTML দেখাবেন? ইটস নট পসিবল, ঠিক আছে? আপনার দরকার হচ্ছে গিয়ে এখান থেকে কিনে ডাটা ফেলা। সো আপনি এইভাবে যেতে হবে, এক্স্যাক্টলি।
এখন যদি বলেন যে ঠিক আছে ভাই অন্য একটা মেশিন, তাহলে এই হচ্ছে গিয়ে আপনার আরেকজন, এই হচ্ছে গিয়ে ব্রাউজার, এ তখন এর মাধ্যমে দেখতে পারে, ঠিক আছে। যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেন, ব্রাউজার অ্যাপ্লিকেশন তৈরি করেন, ব্রাউজার অ্যাপ্লিকেশন, তখন আপনি ইচ্ছা করলে এর দ্বারা যাওয়া নেওয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। বা যদি আপনি চান মোবাইলের নেটিভ অ্যাপ্লিকেশন, তখন সার্ভিস লাগবে। যে আপনারা মোবাইলের নেটিভ আর কি ওয়েব এই ধরনের পার্থক্য বোঝেন, মোবাইল নেটিভ অ্যাপ্লিকেশন, মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন, আচ্ছা সহজ বাংলায় বলি একটা, মোবাইলে যে গেম খেলেন না, নোকিয়া হোক, অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, গেম খেলেন না, চলে কই এটা, চলে কই এটা ওএস এর মধ্যে না? এটা জানার জন্য কি আপনি ইন্টারনেটের উপর নির্ভরশীল? কিন্তু মাঝে মধ্যে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখেন না, ব্রাউজার অ্যাপ্লিকেশনগুলো, অর্থাৎ জিনিসটা আসলে ব্রাউজার কিন্তু ইজি ক্লিক করলে ওপেন হয়, ব্রাউজার অ্যাপ্লিকেশন কি করে, আপনি যদি কোনো বাটনে ক্লিক করেন বা কিছু খেলতে চান, সে আসলে ওএস কে কল করে না, সে কল করে কোথায়, রিমোট সার্ভারে কল করে, দ্যাটস ইট। আচ্ছা ইন্টারেস্টিং কোশ্চেন, থ্যাংক ইউ। আর কিছু? WCF, duplex binding. লিখে রাখুন টার্মটা। এই তো সে এটার মধ্যে একটা ডাবল চ্যানেল ওপেন রাখে, দুইটা চ্যানেল ওপেন রাখে। তো ঠিক এরকম যদি আপনার তিনটা ক্লায়েন্ট হয়, তিনটা ক্লায়েন্ট দিকে কানেক্টেড আছে, সার্ভারটি জানে না কটা কানেক্টেড, সো আপনি চাচ্ছেন ওকে মেসেজ পাঠাইতে, ওর নামের জন্য এটা দিয়ে ডাটা পাঠিয়ে দিলে এটা স্যার সার্ভার এখান থেকে পাঠাই, ঠিক আছে। ট্রাই টু ওয়ার্ক হার্ড অন WCF, কারণ দুই তিন বছর পর দেখা যাবে যে এই জাম্পটা হবে। আমি WCF নিয়ে কথা বলছি আপনার সাথে আগে কখনো বলি নাই, তাই না? তাকে আমি বলছিলাম টু ব্যাক টু 2001 আর আরেকটু আগে, তখন ঢাকায় বাংলাদেশে একটা জোয়ার আসছিল, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জোয়ার, খালি সফটওয়্যার সফটওয়্যার সব ডেস্কটপ, ঠিক আছে, কম্পিউটার সোর্স বলেন বা সমস্ত কোম্পানি, বড় যে কোম্পানিগুলো আছে সব ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ফাইন, নো প্রবলেম, দুনিয়া তখন এরকম ছিল। 2005-06 সালের দিকে এটা পুরো একটা চেঞ্জ হয়ে গেছে, সব ডেভেলপমেন্ট কোম্পানি ওদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলা, সরি এত আগে না, পরে 89-এর দিকে ডেস্কটপগুলা ওয়েব কনভার্সন শুরু করে দিছে। আপনারা যারা জব করেন আপনারা জানেন, হতে পারে ম্যাক্সিমাম কোম্পানি এখন কী করতেছে, তাদের যে এক্সিস্টিং 7-8 বছরের যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করছে সেটা এখন ওরা চেঞ্জ করতেছে ওয়েবে নেওয়ার জন্য। কেন? ওয়েবে নিলে অ্যাপ্লিকেশন একটা ক্লায়েন্ট অনেকগুলো, ব্রাউজার দিয়ে ওপেন করলেই হচ্ছে, তাই না? সোজা এখন আরো যারা অ্যাডভান্স থিঙ্কার যারা, তারা চিন্তা করতেছে যে এইটাকে আরো সহজ করা যায়। সো এখন না হলেও 3-4 বছরের মধ্যে আর একটা জাম্প হবে, সেই জাম্পটাতে দেখবেন যে এই ওয়েব অ্যাপ্লিকেশনের বিশাল একটা পার্ট ডাবলসিএফে চলে আসতেছে। কেন? কারণটা হচ্ছে অ্যান্ড্রয়েড,
কেন অ্যান্ড্রয়েড? কারণ এখন যে কোনো বড় বড় কোম্পানিগুলো কিন্তু জিএম বলেন বা যে কোনো এমপ্লয়ি বলেন তাদের জন্য একটা করে ডেটিং অ্যাপ্লিকেশন চাচ্ছে চাচ্ছে না? সাপোজ আপনি বসুন্ধরা সিটি এ বসুন্ধরা সিটি না বসুন্ধরা গ্রুপ যেটা করে চাচ্ছে ওদের সমস্ত ম্যানেজারদের জন্য এক ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে যেগুলা ওদের ডাটাবেস থেকে ডাটা নিয়ে বিজনেসটা বুঝাবে। সো এটার জন্য এখন কী করবে? এটা তো ওয়েব অ্যাপ্লিকেশনও দিবেন না, কারণ ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। ব্রাউজার তো ইউআরএল কেউ হ্যাক করতে পারে, এবং এগুলো কাজ করছে অলরেডি। সো কী হয়, সে ডেটিং অ্যাপ্লিকেশন বানায় দেয়, বিশটা ওই কোম্পানির জন্য বানায় দেয়, ওই কোম্পানি ইউজ করে, তখন ডাটাগুলো কেমনি নেবেন? এমনি দেওয়ার ব্যাপার। বা আরও মজা হচ্ছে, এটা তো বড় বড় কোম্পানিটা মাত্র শুরু হয়েছে, আর একটু ডাউন খাবে যখন কোম্পানিগুলো আরো ফাস্ট হবে, অ্যান্ড্রয়েডে দাম আরো কমে আসবে, দেখবেন সব অ্যান্ড্রয়েড বেস হয়ে যাচ্ছে। অলরেডি এখনও হচ্ছে, আপনারা যারা একটু চোখ কান খোলা রাখেন তারা দেখেন। সো ডাটা তো দরকার আপনার, অ্যান্ড্রয়েড বলেন উইন্ডোজ ফোন বলেন। সো কোম্পানিগুলো অ্যাটলিস্ট ডাটা প্রোভাইড করার জন্য হলেও WCF ডেভেলপার খুঁজবে। এখন না, এখন যদি শিখে বলেন চাকরি পাই না ভাইয়া কী হবে আমার দোষ, কিন্তু এটা আপনার লাগবে, তিন চার বছরের মধ্যে লাগবে এটা। ওকে, অনেক কথা হইলো, এবার আমরা আসলে আজকে আসি। কিরা বলবো 10-15 মিনিটে খুব হ্যালো ওয়ার্ল্ড টাইপের কথাবার্তা বলবো, যেটা পরবর্তী দিন যে ক্লাসটা নিব সেটা আপনাদের বুঝতে সমস্যা না। আচ্ছা, এমভিসি মানে কি কেউ বলতে পারবেন? কাজ কি এটা? কে বলতে পারবেন কাজ কি এমবিসি? এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করছি সেগুলো আসলে কি করত, সেই মতো কাজ করার পরে সে .NET কম্পাইলারের মাধ্যমে একটা HTML জেনারেট করত, এন্ড সেটা ইউজারের কাছে পাঠাই। যদিও ডিফল্ট .HTML কে আমরা UI হিসেবে চিন্তা করতেছি, বাট সে কি আসলে UI এর কাজ করতেছে? সে কিন্তু একই সাথে UI প্লাস ম্যানেজার, ম্যানেজার মানে কোনটা, আমাদের কোডিং ম্যানেজার না, চিন্তা করেন, সে ডাটা চেক করতেছে না, ইনপুট নিচ্ছে না, ইভেন্টস লিখতেছেন না, ডাটা সেভ করতে পাঠাচ্ছেন না, এই যে কাজগুলো আছে সে সেভ করতে পাঠাচ্ছে, ডাটা চেক করতেছে ইফ পোস্ট ব্যাক কিনা, তারপর হচ্ছে গিয়া সিলেক্টেড কল সিলেক্টেড ইন্ডেক্স ডট চেঞ্জ ইভেন্টগুলো, মানে এই যে চেকগুলো হচ্ছে সেগুলো এখানে ম্যানেজারের কাজ, তাই না? এরপর আছে আরও খাস কাজ আছে কিছু। সো ইউআইটা কী হচ্ছে, একই সাথে একাধিক কাজ তার ঘরে নিয়ে রাখছে, যেটা আসলে ঠিক না।
ইউআই হতে হবে শুধুমাত্র ইউআই যেটা থাকবে হচ্ছে এখানে, যেটা আসলে ইউজার দেখবে। ইউজার যদি কোনো ধরনের রিকোয়েস্ট করতে চায় সে ইউআইকে কল করবে, কারণ কি ইউআই হচ্ছে এক ধরনের ডিসপ্লেয়ার। সাপোজ আপনি যদি কোনো মনিটরকে বলেন যে তুমি চ্যানেলটা চেঞ্জ করো, হবে হবে না, আপনাকে কিন্তু মনিটরের নিচে গিয়ে, সরি টিভির মনিটরের কথা বলতেছি, নিচে যে বাটনগুলো আছে ওইখানে টিপ দিতে হবে না, ওইখানে টিপ দিলে সে ব্যাকএন্ডে কাজ করে জাস্ট আপনার সামনে চ্যানেলটা চেঞ্জ করে দেবে। সিমিলার কেস সিপিইউ, আমি যে বাটন প্রেস করতেছি আমি কি মনিটরের উপরে কোনো প্রেস করতেছি না, তার কাজ হচ্ছে শুধুমাত্র দেখানো, কাজ হচ্ছে প্রসেসর অন্য সাইডে। সো যদি আমরা রিয়েল ওয়ার্ল্ডে এগুলো অ্যাপ্লাই করি আমরা কিন্তু এখানে টিশার্ট পেঁচাই ফেলছি, তাই না? ইউআই এর কাজ হচ্ছে শুধুমাত্র দেখানো, বাট সে অনেকগুলো রেসপন্সিবিলিটি নিয়ে রাখছে। এমভিসি এই জিনিসটা কিছুটা ডিসেন্ট্রালাইজড করছে, ডিসেন্ট্রালাইজড মানে একজনের কাছ থেকে দায়িত্বটা সরায় কয়েকজনকে দিচ্ছে, অর্থাৎ এ বলতেছে ভাই তোমার যদি কোনো রিকোয়েস্ট করা লাগে তুমি দেখি করো, যদি তোমার কোনো ধরনের ডাটা দরকার হয় তুমি বিয়ের মাধ্যমে ইউজ করো, যদি তোমার কোনো ডাটা ডিসপ্লে দরকার হয় তুমি সিকে ইউজ করো। এখানে কী করতাম, ভাই যদি কোনো রিকোয়েস্ট আসে তুমি গ্রহণ করো, ভাই যদি অন্য কোনো কাজ দরকার হয় তাও তুমি অন্য কল করো, ভাই যদি কোনো ডিসপ্লে দরকার হয় তুমি একটা এসটিএমএল বানায় ডিসপ্লে করো, তাই বলতাম না? সো এখন ওয়ানটা হয়ে গেছে, এখানে তিনটা আলাদা পার্ট, ডাটা ডিসপ্লে তারপর আছে কি রিকোয়েস্ট হ্যান্ডেল, তিনটা ডাটা ডিসপ্লে রিকোয়েস্ট, ঠিক আছে? যখন লাগবে তখন বলবো। সো এমভিসি বলে, এমভিসি এক ধরনের আর্কিটেকচার, ঠিক আছে? এটা কিন্তু কোনো ধরনের ইমপ্লিমেন্টেশন না। যখন আমরা মাইক্রোসফট এমভিসি নিয়ে কথা বলবো তখন আমরা বলবো মাইক্রোসফট এসপি ডট নেট এমভিসি, ঠিক আছে? বাট সিঙ্গেল এমভিসি টার্ম ইজ নট দ্য প্রপার্টি অফ মাইক্রোসফট, এটা পিএইচপি আইফোন অ্যান্ড্রয়েড সমস্ত সমস্ত ওএসগুলা এই ধরনের আর্কিটেকচার তার মধ্যে ইম্বেড করতে থাকে। যে কথাগুলো বললাম এটা এগুলোর আর্কিটেকচার না, যদি কোনো রিকোয়েস্ট আসে একজন ধরবে, যদি কোনো কিছু ডিসপ্লে করতে হয় আরেকজন করবে, ঠিক আছে? অর্থাৎ এই কন্ট্রোলার এই ভিউকে রিকোয়েস্টারের কাছে পাঠায়, এন্ড্রয়েড এরকম আমি কাজ করছি দেখছি আমি। সো আপনাকে একটা রিকোয়েস্ট কন্ট্রোলে করতে হয়, কন্ট্রোলার তার ডাটাবেস ডাটাবেস থেকে যা করার করে সে একটা ভিউ তৈরি করে ভিউটা ইউআর কাছে পাঠায়। সো মডেল কন্ট্রোলার, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে কাজটা শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি এটা নিব ইচ্ছা করে এসপি ডট নেট এমভিসি টু ওয়েব অ্যাপ্লিকেশন, এরপরে ওকে আমি টেস্ট তৈরি করতে চাই না, পরে করব।
ওপেন হোক, আমরা কথা বলি। এমপিসিতে কাজ করতে গেলে আপনাকে কিছু কনভেনশন মানতে হবে। কি বললাম? কনভেনশন মানতে হবে। এই কনভেনশন না মানলে আপনি এমপিসিতে কাজ করতে পারবেন না। একটি টার্ম আছে, টার্মটা খুব মজা লাগছে, এই জন্য মনে রাখছি, কনভেনশন ওভার কনফিগারেশন। মানে হচ্ছে প্রতিবার আপনাকে কনফিগার করার চাইতে আমরা যদি সবাই কিছু ওয়ার্ড নিজেদের মধ্যে কনভেনশন আকারে সেট করে নেই, এটাই বেটার না? সো এই টার্মটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। কনভেনশন আমরা মানব, ইম্পর্টেন্স দিব কনফিগারেশনের চাইতে। এমভিসিও কিছু কনভেনশন ফলো করে, তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্টটা হচ্ছে কন্ট্রোলারটা। যখন আমরা কোন কন্ট্রোলার বানাবো, কন্ট্রোলার কি সেটা কিন্তু এখনো বলিনি, ঠিক আছে, কোন কন্ট্রোলার বানাবো তার সাফিক্স, সাফিক্স মানে তার পরের অংশ, প্রিফিক্স মানে তার আগের অংশ, সাফিক্স হতে হবে কন্ট্রোলার কনভেনশন। যদি আমি দেখি হোম, ঠিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে বলছিলাম কন্ট্রোলারটা ভিউটাকে পাঠায়, এবং কন্ট্রোলার কোন ভিউকে পাঠাবে প্রতিবার ম্যানুয়াল কনফিগারেশনের চাইতে আমরা যদি একটা সেটিংস রেডি করে রাখি কনভেনশন, বেটার না? যে তুমি এই হলে এখানে অটোমেটিক চলে যাবা। খেয়াল করেন, ভিউয়ের জন্য একটা ফোল্ডার আছে যেখানে সমস্ত ভিউগুলো আমরা ডাম্প করবো, বাট ইন্টারেস্টিংলি এই প্রতিটা কন্ট্রোলারের জন্য একটা করে ফোল্ডার আমরা তৈরি হয়ে যাবে বা তৈরি করব। তাহলে কেউ যদি হোম কন্ট্রোলারকে কল করে, হোম কন্ট্রোলার তার ভিউর ভিতরের হোম ফোল্ডারে গিয়ে খোঁজাখুঁজি করবে, আমার ভিউ করি, আমার ভিউ করি, ঠিক আছে। সাপোজ ভিউর নাম এবিসি, এবিসি হোম, এটা অফিস, এটা হোম, এটা অফিস, ঠিক আছে। দুই জায়গাতেই এবিসি নামে একটা করে ভিউ আছে। আমি কল করলাম হোম কন্ট্রোলারকে, বললাম ভাই তোমার এবিসি ভিউটা আমাকে দাও। সে কোনটা দিবে? ভিউজের ভিতরের যে হোম ফোল্ডারটা, তার ভিতর যদি এবিসি নামে কোনো ভিউ থাকে দিবে, আদারওয়াইজ নট। সে কখনো এটার মধ্যে ঢুকবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে। নাম্বার থ্রি, আসলে হোম কন্ট্রোলার কি হলো? ক্লাস, ঠিক আছে। আমরা তো আসলে ক্লাসকে কল করি না, কল করি মেথডকে, তাই না? সো দেয়ার শুড বি এ মেথড, ডিসপ্লে। কনভেনশন কি বলে? এখানে যে আমরা ভিউগুলো বানাচ্ছি তার নাম, এই মেথডের যে নামটা আছে না, সেম, অর্থাৎ এখানে একটা ডিসপ্লে ডট এসপিএক্স থাকবে। তাহলে রিকোয়েস্টগুলো কীভাবে করে দেখেন, আমি কল করলাম ওয়েবসাইটের হোম কন্ট্রোলারের ডিসপ্লে মেথডকে, ডিসপ্লে মেথড যদি জাস্ট রিটার্ন করে দেয় তার কিছু না, রিটার্ন ভিউ, আর কিছু করে নেই, কোন ভিউ কেমনে কোথায় কিছু আর নেই, জাস্ট বলছে ভিউ রিটার্ন হয়েছে। তাইলে কম্পাইলার কী করবে? বা ইঞ্জিনটা একা একা ভিউর মধ্যে ঢুকবে। ঢুকে কোথায় আছি আমি এখন? হোম ফোল্ডারে আছি না? হোম ফোল্ডারে আসবে, কাল কল করছি আমি, সে ডিসপ্লে নামের যে এসপিএসটা আছে এইটা পাঠাই দেবে। একটা ছোট এক্সাম্পল দিয়ে শেষ করে দিই, এটা খেয়াল করেন, এটা কোথায় আছে? নাম কি? অ্যাবাউট,
কোথায় আছি আমরা এখন? সো অ্যাজ আই ডিসকাস নাও কি দরকার আমার এখানে একটা ফিল্ডের ফোল্ডার আছে, মিলছে? হোম নামের ফোল্ডার মিলছে? এবং দ্য লাস্ট ওয়ান অ্যাবাউট নামের পেজ মিলছে? মাত্র আমি যে কথাটা বললাম দেখেন সে কি করছে, কোন ভিউ কোথায় আছে কেমনে আছে কিছু বলছে এখানে? বলে নাই। বাট আমি এই এসপিএস যে আপনি ডিজাইন করব ঠিক সেটা দেখেন আউটপুট চলে আসবে। ওকে আমার লেখা আমি এটাকে রান করলাম, কি হলো আমার টাচ সার্ভার অন হয়ে গেল, ডেভেলপমেন্ট সার্ভার। আমি রিকোয়েস্ট করব হোম কন্ট্রোলারের অ্যাবাউটকে কল করব, তাহলে কি হবে? বাট আগে হলে কি করতাম, অ্যাবাউট ডট এসপিএস এগুলোকে কল করতাম না? সো ইন দিস কেস আমরা কি করে ভিউকে ডিরেক্টলি কল করতে পারতেছি? পারবো না, কারণ ভিউর কাজ রিকোয়েস্ট গ্রহণ করা না, সহজ বানানো, কন্ট্রোলার রিকোয়েস্টগুলো গ্রহণ করবে। সো কোশ্চেন থাকলে করেন, ভিডিও আমি পোস্ট করে দিচ্ছি।